দাদা ভাই দিদি ভাই, আজকে আমি যে রান্নাটা করব আমার বড় নাতি খুব ভালোবাসে, তো তোমরাও দেখো আমি রান্নাটা করি তোমাকেও ভালো লাগবে। রুটি দেখাতে এই দেখো, এই রান্নাটা করবার জন্যে আমি ছোট ছোট লাল লাল আলু নিছি, তো তোমরা যদি এই আলু না পাও তাহলে তোমরা সাদা আলু দিয়েও করতে পারো, অন্য আলু দিয়ে। দেখুন বন্ধুরা, স্পেশাল উচ্ছে এগুলো, মানে এগুলো এখানে হয় না, এটা নদিয়া ডিস্ট্রিক্টের উচ্ছে গাছ, তো সেখান থেকে আমার জেঠু চারা দিয়েছিল নিয়ে এসেছে, এখন অনেক বড় হবে, দেখুন নিচে এখনো ফুল ধরে নেই, এখন অনেক বড় হবে উচ্ছেটা। তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে একসোমবারই রান্না করবো। লবণ এক চামচ, হলুদ দেখুন, একটা জিনিস দেখুন, আরাম নেবে, দেখুন কেমন, একটু চুলকি দেবো, দেখুন হাতটা কেমন তুলে দেবে। আরাম নিচ্ছে, দেখুন আবার রিল্যাক্স, জবি দা এখন আরাম নিচ্ছে, আবার থামিয়ে দেবো, আবার করতে বলবে, দেখো দেখছো মন খারাপ হয়ে গেল, বেশ বেশ আবার দিচ্ছি, আবার দিচ্ছি না, সেদিন ঝড়ের মধ্যে পড়েছিল, যদি একে সেদিন না নিয়ে আসতাম তখন তোর লোমও হয় না, একদম বাচ্চা, চোখও ফোটে নাই, তোর কি অবস্থা হতো ভাবুন, আর আজকে এখন কত ভালো আছে, তোর খুব ভালো লাগছে যে আজকে এটুকু এত বড় করতে পেরেছে, মানে নিজের মন থেকে অনেক ভালো লাগে, বড় হয়ে হয়তো চলে যাবে, থাকবে না, কিন্তু তার সত্ত্বেও মনে একটা শান্তি থাকবে যে না একে বাঁচাতে তো পেরেছে। আলু পাতা হয়ে গেছে, এইখানে 150 ডাল আছে, এই এখানে দিয়ে দেবো। এই যে ঠাকুমা চিনি দিল, মানে এটার জন্য আমার এই তরকারিটা দারুণ লাগে, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো রুটি দেখে তো দারুণ লাগে, তো আপনারা অবশ্যই এই তরকারিটা ট্রাই করবেন, মানে এটা আমার ভীষণ ফেভারিট, তো আমার আমার দাদার মানে অনেকের এই তরকারিটা মানে ভীষণ পছন্দ করি আমি রুটি দিয়ে খাওয়ার জন্য, অন্য কিছুতে অতটা ভালো লাগে না, কিন্তু রুটি দিয়ে মানে অসাধারণ লাগে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন।
আর চিনিটা একটু বেশি বেশি দেবেন মানে মিষ্টি মিষ্টি লাগে। কাঁচা লঙ্কা, ডাল আর আলু ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। রুটি বানাবো মা? ডালটা যে পুরোটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন আমার কাছে আছে মোটু পাতলুকে জুড়ি, এই হচ্ছে মোটা, বিশাল মোটা। এটা তিনটে রুটি নিয়ে একটা রুটি করা হয়েছে, আর এটা হচ্ছে বিশাল পাতলা। তো ফার্স্টে পাতলুকে খাই, আরে আলুটা সত্যি কি যে টেস্ট। একজনকে বলেছিলাম এলোটা এক বস্তা দিয়ে যেতে, তখনও দিয়ে যায়নি। এই জন্য আমি বাজারে ফেলে কিনে নিয়ে আসে, আমি আনি না মানে বাবা। এই তরকারিটা আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দ, মানে সবারই। রুটি দিয়ে আমার এটাই সবথেকে ভালো লাগে। আরবার মোটুকে দেখে টেস্ট করা, বাবরে ডাটা চাং।
আমাদের যে মোটাটা বেশি টেস্টি মিষ্টি মিষ্টি লাগছে।